গাইস, কি আর করা যাবে বলো? ছেলে মানুষ, ভুল করে করে ফেলেছে। মানে বুঝতে পারছো না কি বলছি? আমি মনার কথা বলছি, পিঙ্কির মেয়ের কথা বলছি। ভুল করে দুম করে এসে যেদিন সোমাকে স্ট্রাইক দিল, পাঠা রাম পাঠা, মানে ওর কি বলবো, যা মানে কুত্তার মতো, যে মানে লেলি কুত্তার মতো যে লাত মেরে বার করে দিচ্ছে, তাড়িয়ে দিচ্ছে, তারপর তার পায়ে গিয়ে সুড়সুড়ি দেওয়া সেই লেলি মানে ছেলেটার কথা, ছেলেটা বুঝতে পারছো কার কথা? পাঠা, পাঠা রাম পাঠা। আচ্ছা, রাম পাঠাটা নাম দিলে হয় না? 3 ইঞ্চি বান্টু সোনা। পাঠা, রাম পাঠা, অনেক তো বললাম, একটু চেঞ্জের দরকার, কারণ ওরা চেঞ্জ হচ্ছে সময়ের সাথে সাথে, ওরা চেঞ্জ হচ্ছে, আমরা একটু চেঞ্জ হই, সবাই চেঞ্জ হয়, আমরা শুধু চেঞ্জ হতেই পারি না, একটু চেঞ্জ হই। দেখি নামটা নামকরণ হচ্ছে আজকে, পাঠার আজকে নামকরণ হচ্ছে, কি নামটা? বান্টু সোনা, 3 ইঞ্চি বান্টু সোনা। ঠিক আছে, তো বান্টু সোনা নামটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো 3 ইঞ্চি বান্টু সোনা স্ট্রাইকটা মারলো, তাই তো? মারার ঘন্টা 3 ঘন্টা পরেই আমাদের পিঙ্কির মেয়ের মনে হলো যে আমার লাইফটা, ও এর আগে অনেকবার বলেছে, সেটা আমি মিথ্যা কথা বলবো না, যেটা ঘটনা, যেটা ফ্যাক্ট। দেখো আজকে আমি কি ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, চ্যানেলটার নাম কি? প্রতিবাদ মহল। তোমরা এসে সবাইকে তোমাকে বলো যে তুমি শুধু পিঙ্কির পা চাটো, অনেকেই কমেন্টগুলো বলো, ঠিক আছে, পিঙ্কির পা চাটো না, আমি কারোরই পা চাটি না, এটা তোমাদের ধ্যান ধারণা, তোমরা এসে বলতেই পারো, তোমরা বলো, সেটা তোমাদের, কারোর বলাই তো আমি মুখ আটকাতে পারবো না। যেমন এই পিঙ্কির মেয়ে সেদিন বললো, কেউ কি আটকাতে পেরেছে? না, কেউ আমরা কিছু করতে পেরেছি? কেউ কিছু করতে পারিনি। যার মুখ বন্দুকের গুলি যদি একবার বেরিয়ে যায়, কারোর কিছু করার আছে? কিছু করার থাকে না তেমনি, কিন্তু তার আগেই কন্ট্রোল করতে হয়, তার আগেই কন্ট্রোল করতে হয়। তোমরা কন্ট্রোল করো না, তোমাদের মনে হয় যে আমি পিঙ্কির পা চাটা, একদমই নয়, আমি কারোরই পা চাটতে এখানে আসিনি, পা চাটার মতো অন্তত মানুষ আমি নই, ঠিক আছে, পা ফা আমি চাটি না, যেখানে আমার ভাল লাগবে না, দেখছি যেমন না সেখানে কিছু করার থাকে না, আমি হয়তো চুপ করে সরে চলে আসি, পা চাটা মাটা আমার দ্বারা আসে না, আমি কারো, আমার পাও কাউকে আমি চাটতে দিই না, আর কারোর পাও আমি চাটতে যাই না, আমি ঠিক ওরকম একটা বাস্তববাদী মানুষ, ঠিক আছে। তাতে যদি কেউ আমাকে পছন্দ করলো, তাতে আমার না ম্যাক্সিমাম, আমার 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 জগতে না বন্ধু বান্ধবের সংখ্যাটা একটু কম, কেন বলো তো? আমি খুব কারেক্ট কথাগুলো কারেন্টভাবে অন্যরকমভাবে বলে দিই, অন্যরকমভাবে তাদের কাছে প্রেজেন্টেশন করে দেয়, যেন আমার জীবনে না মানে খুব বন্ধু বান্ধব, এমনই মানুষ যারা আমার বন্ধু আছে, যারা আমার সারা জীবনের বন্ধু। ওই ছাউয়া মাউয়া নিয়ে জড়িয়ে জড়িয়ে সারা চাড্ডি নিয়ে তো থাকার থেকে কি ভালো, মুষ্টিমেয় সলিড নিয়ে থাকা ভালো না? ওই যে কথায় একটা আছে, শিক্ষিত শত্রুর থেকে অশিক্ষিত বন্ধু হলো ডেঞ্জারেস, কথাটা উল্টে গেল, মানে আমি আবার সুন্দর করে বলি, অশিক্ষিত বন্ধুর থেকে শিক্ষিত শত্রু অনেক ভালো, কথাটা কিন্তু অনেক ডিপ কথা, বুঝতে পার, যারা পারছো অবশ্যই বুঝতে পারবে কথাটার মিনিংটা কি। তেমনি আগাছা, আগাছা বেশি থাকার থেকে সলিড কটা গাছ থাকুক, যে গাছটা আমাকে ফল দেবে, ফসল দেবে, ফুল দেবে, সৌন্দর্য বাজিয়ে রাখবে, পরিবেশটাও দূষিত করতে দেবে না, তাহলে ওরকম কটা গাছই থাকুক, আগাছার বেশি দরকার নেই। তাহলে আমিও না জীবনে যে কটা বন্ধু আছে কিংবা যে কটা মানুষ আমাকে ঘিরে আছে কিংবা যাদের সাথে আমি জড়িত আছি না, সলিড কিছু মানুষের সাথে আমি জড়িত আছি, যে আমি জানি তাদের সাথে আমার সারা জীবন থাকবে, কারণ তাদের সাথে আমার মেন্টালিটি ম্যাচ খায়, আর ওই আগাছা কুগাছা নিয়ে আমি থাকি না, যার জন্যই আমি বাস্তব কথাটা বলতে খুব ভালোবাসি। তো তোমরা অনেকেই এসে আমাকে এই কমেন্টটাই করো যে আমি পা চাটা, না গো, আমি যখন আগা গোড়াই, এখন বলে নয়, আগা গোড়াতেই যখনই আমি যখনই দেখছি যে যখনই জাঁটটাই আমি দেখছি যে ওই বান্টুর ভুল দেখে শুধু তুলে ধরছি, বান্টু আমার মহাশত্রু, জন্মের শত্রু, ঈশানি আমার চির চির কালের শত্রু নয়, ওদেরও কিছু ভুল দেখলে, দেখো এখানে আমি আজ যদি বিচার করতে বসি না, 3টে ছেলে মেয়ের মধ্যে কোনো না কোনো ক্ষেত্রে আমি বলতে হবে ঈশানি মেয়েটা যাই যত হয়ে যাক, মেয়েটাকে নিয়ে চলার মতো একটা মেয়ে, এটা একটা বাস্তব ঘটনা, কিন্তু চলার মতো একটা মেয়ে, সময় পরিস্থিতি কালের পরিবর্তনে যেভাবে হোক তার মধ্যে একটা তকমা লেগেছে, সে একটা স্টেপ নিয়েছে, কিন্তু 3টে ছেলে মেয়ের মধ্যে যদি জাস্টিফাই করা যায়, ওই মেয়েটাকে নিয়ে অন্তত চলা যাবে, মেয়েটাকে পরিচালনা করা যাবে, কিন্তু আমাদের পিঙ্কির মেয়ে, পিঙ্কির মেয়ে ওটা কিন্তু খারাপভাবে কেউ নিও না, এটা নিজেও জানে না, এটাও নিজেও জানে না যে আমি কখন কি করছি, এটা ওর মেন্টালিটির প্রবলেম, মানে পাগল নয় কিন্তু, এটা আলাদা, এটা একটা আলাদা জগৎ থেকে ও বিলন করে, কিংবা যে নার্ভের থেকে ওর যে
ওটা ওর উপরে ওর নিজেরও কন্ট্রোল নেই, ও শুধু ইচ্ছাকৃত ভাবে করছে না এই ঘটনাগুলো। এই যে ধুম করে এসে যে লাইভে এসে বলে দিল, হ্যাঁ কিন্তু এটার জন্য যে ও অনুশোচনা, এটার জন্য যে ওর তাপ, ওটার জন্য যে ওর উত্তাপ, এই জিনিসটা ওর মধ্যে কম কাজ করে। এটা এটা ওর মধ্যে কম কাজ করে, ও ভাবে যে আমি বলে দিয়েছি মানে ঠিক করেছি, এই একটা ব্যাপার ওর মধ্যে কাজ করে। তো পিঙ্কি যেমন কালকে এসে বললো, কালকের ওর লাইভটার পরে এসে কি বললো, যে ছেড়ে দাও, ও যখন চাইছে না ছেড়ে দাও, কেউ ওকে নিয়ে ভিডিও করো না। তোমার আজকে কেন এই কথাটা মনে হলো যে ছেড়ে দাও চাইছে না? ঠিক আছে, তারপরেও আমি কিন্তু বলেছি আজকে একটা ভিডিওতে, আমি বলেছি যে তোর পাশে আমি আছি, তুই আগে এসে সোশ্যাল মিডিয়া থেকে তুই পুরো বেরিয়ে যা, তুই পুরো বেরিয়ে যা, পুরো সব জায়গা থেকে তোকে বেরোতে হবে, তুই বেরিয়ে যা আগে, তারপরে আমি তোকে সাপোর্ট করব, দেখি তারপরে তোকে নিয়ে কে ভিডিও করে। কারণ আমাদের এখানে উদ্দেশ্য কি, কখনোই চাই না যে তোদেরকে নিয়ে আমরা কন্ট্রোভার্সি করে রেভিনিউ কমাবো, কারণ তো এইটা দিয়ে আমাদের সংসার চলে না, যে এটাই আমাদের রোজগার। সংসার চললেই বা, মানলাম সংসার চলে, চললেই বা, এমন পয়সার দরকার নেই যে কারোর লাইফ হেল করে, কারোর জীবন নষ্ট করে দিয়ে সেই টাকা দিয়ে আমি সুখে থাকবো, কখনো এরকম মেন্টালিটি হয়তো কারোরই হবে না, কিছু কিছু মুষ্টিমেয় মানুষ ছাড়া। ঠিক আছে, তো এখানে আমরা যারা তোকে সাপোর্ট করছি অন্তত এরকম মেন্টালিটি কেউই হয়তো নেই, কেউই হয়তো নেই এরকম মেন্টালিটি। তুই যদি পার্সোনাল ভাবে আমাদের সাথে আজকে এসে, আমি আসছি এই ব্যাপারটা নিয়ে, আজকে তোকে আমি বলে যাচ্ছি, তোকে আমি বলে যাচ্ছি, আবারও বলে যাচ্ছি, বারংবার বলছি, তুই পুরো বেরো, তোর কোনো আপডেট, তোর কোনো কোনো কিছু সোশ্যাল মিডিয়াতে আসনা যাবে না। তুই ঘুমিয়েছিস না, তুই খেয়েছিস না, তুই খাসনি, তুই না জেগে কান্না করছিস, না তোর ডিভোর্স হয়ে গেছে, না তোর ডিভোর্সের হিয়ারিং হচ্ছে, না তোর কালকে ডিভোর্স, না কে তোকে কালকে ফোন করেছিল, না তুই কার ফোন রিসিভ করেছিলিস, এনিথিং, এনি কিছু সোশ্যাল মিডিয়াতে তোর সম্বন্ধে কোনো কিছু আসবে না। হ্যাঁ, এবার তুই পিঙ্কির মেয়ে, পিঙ্কির বাড়িতেই রয়েছিস, এবার ভিডিওর মাধ্যমে তুই আসতেই পারিস, সেটা আলাদা জিনিস, ভিডিওর মধ্যে তুই এলি, কিন্তু তোর প্রসঙ্গ নিয়ে তুই খাচ্ছিস কি, তুই ঘুমাচ্ছিস কি, আনন্দ ফুর্তি কি করছিস, সেই জিনিসটা একটা ন্যাচারাল যে ব্যাপারটা, ব্যাপারটাকে আমি বুঝাতে পারছি তোমাদের, ন্যাচারাল যে ব্যাপারটা, একটা মানুষ চলছে ফিরছে ঘুমাচ্ছে খাচ্ছে, এটা একটা বাস্তব ন্যাচারাল ব্যাপার, এটা আমরা প্রকৃতির সঙ্গে যুক্ত, কিন্তু এই যে জিনিসটা চলছে এটা কিন্তু ন্যাচারাল ব্যাপার নয়। ন্যাচারাল ব্যাপার কি, আমি আজকে এসে একটা কথা বললাম, আমার রাগ উঠে গেছে, আমার ভীষণ রাগ উঠে গেছে, আমি বন্দুকটা হাতে নিলাম, যার উপরে রাগ উঠেছে তাকে ডাই 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 করে আমি দিলাম গুলি করে। পরবর্তীকালে আমার মনে হলো, এই বাবা আমি এটা রাগের মাথায় করলাম, সেই গুলিটাকে আমি ফিরিয়ে নিতে পারবো না, সম্ভব, কখনো পারবো না। বন্দুকের গুলি মুখের বুলি সেম, একবার যখন বেরিয়ে যায় সেটাকে কিন্তু আর ফিরিয়ে নেওয়া যায় না। পিঙ্কি তুমি এসে বলছো ঠিক আছে, তুমি বললাম না মেয়ের তালে তাল দেওয়াটা এবার বন্ধ করো, যদি এই দেখো তুমি কি বলছো যে আমার মেয়েটা খুশি থাকলে আমি খুশি, এইভাবে খুশি রাখা যায় না পিঙ্কি, আবারও বারবার আমি বলছি তুমি ভুল করছো, স্টপ হও, তুমি তুমি তোমার ব্যাপার নিয়ে, আমি আজকে কথাগুলো বলতে বাধ্যই হচ্ছি, তুমি তোমার ব্যাপার নিয়ে, তোমার হাজবেন্ডের ব্যাপার নিয়ে তুমি ভিডিও দাও, মেয়ের সংক্রান্ত আর দিও না, যদি তোমার মেয়ে চাইছে না তাহলে তুমি কেন দিচ্ছ, তাহলে তুমি কেন দিচ্ছ তোমার মেয়ে সংক্রান্ত ব্যাপার নিয়ে। আমরা কিন্তু মাঝখানে অনেকটাই ওখানে স্টপ হয়ে গেছি, আমরা ওই দিকটাই ঝুঁকে গেছিলাম, কিন্তু যখনই আসবে তখন তো আসতেই হবে, আসতে হবে, কিছু করার নেই। আজকে যখন এই যে মনাকে নিয়ে এই কথাগুলো আসতো না, মনা যদি লাইভে, মনাকে কিন্তু পুরো আমি আমি একদিন একটা ভিডিওতেও বললাম যে এদিকে কিন্তু রিমি আর কোনো কিছুই বলছে না, তোরাই আবার পাগলের মতো করছিস, মানে আমি বান্টুটাকে বলেছিলাম আর বান্টুর বউ মানে ঈশানীকে বলেছিলাম, আমি কিন্তু একবারের জন্য আর মনারকে নিয়ে কোনো ভিডিও আমি আজ কয়েকদিন ধরেই কিন্তু দিইনি, ওই লাইভে সে কথাটা বলার পরে কিন্তু আমি কয়টা ভিডিও নামিয়েছি ওকে নিয়ে। কিন্তু আজকে তুমি মেয়ের তালে তাল দিচ্ছ, মেয়ে যখন এসে বললো তুমি প্রোটেস্ট করতে পারলে না ব্যাপারটা, যে না এটা আমার মেয়েটা ভুল, তোর এই কথাটা বলারও তোমার হিম্মত নেই, তুমি এই কথাটা বলতে পারলে না যে না আমার মেয়েটা ভুল করেছে, তোমরা কেউ কিছু মনে করো না, হ্যাঁ আচ্ছা আমি দেখছি ব্যাপারটা কি হয়েছে, তোমার কিন্তু এই কথাটা বলা ছিল, তুমি কি বললে এসে যে ছেড়ে দাও, ও যখন চাইছে না তো ছেড়ে দাও, আজকে আবার এসে কি বলছো যে না ওর সাথে ওর কথা হয়ে গেছে, হ্যাঁ ও ভুল হয়ে গেছে, ভুলের মাথায় বলেছে, শোনো সব ভুল সবসময় কিন্তু মেনে নেওয়া যায় না। আজকের ভিডিওটা তো হয়তো অনেকেরই খারাপ লাগবে, তাতে আমার কিছু করার নেই, প্রোটেস্ট মানে প্রোটেস্ট, আমি চোখে কালো চশমা পরে নেই, আমি পুরো দিনের আলোর মতো যেটা পরিষ্কার দেখতে পাবো, আমার কার কাছে সঠিক, কার কাছে ভুল, কার কাছে রাইট, আমি সেটা দেখ, আমার কাছে আমার যেটা রাইট, মানে আমি কারোর সাজেস্টে
কারোর কথায় আমি একটা ভিডিও একটা কথাও বলি না, জীবনে আমি আমার নিজের ইচ্ছায় চললাম, আমি নিই বুদ্ধি সবার, আমি জানি নিজের বুদ্ধিতে মরে যাব, আফসোস থাকবে না যে আমি কেন এই কাজটা অন্যের বুদ্ধিতে করতে গেলাম, আজকে আমি নিজে যদি করতাম তাহলে আমার এই ভুলটা হতো না, আমি ওর জন্য আমার নিজের বুদ্ধিতে আমি আমার চলি, যে আমি যদি মরে যাই তাতে আমার যদি ধ্বংসও হয়ে যায় হয়ে যাক, কিন্তু আমি আমার বুদ্ধিতে চলবো। আর ঠাকুরের ইচ্ছা রাধা মাধবের ইচ্ছায় আমি জানি আমি যে বুদ্ধিগুলো খাটাই ক্ষতি কিছু হয় না, আমি সেইভাবেই বুদ্ধিটা খাটাই। কাজেই আর ভিডিওর ক্ষেত্রে এটা সোশ্যাল মিডিয়ার ব্যাপার, আমি কারোর কথায় একটা কথাও বলতে আসি না, বলবোও না কোনোদিন, আমার যেটা মনে হচ্ছে ভুল, আমার যেটা ভুল মনে হচ্ছে আর পাঁচজনের সেটা সঠিক মনেও হতে পারে, তাদের নিয়ে তারা যেই সঠিক বললো আমি সেই ওয়েটা নিয়ে ভিডিও করতে বসে যাব যে না তারা পাঁচজন যখন সঠিক বলছে তাহলে এটা সঠিক, এটা ভুল নয়, কখনো নয়। তারা দশজনও যদি বলে এটাকে সঠিক আর আমার যদি মনে হয় এটা ভুল তো ভুল। যেমনি টিনা আর সন্দীপের ব্যাপারটা, প্রথমের দিকে আমি কিন্তু সন্দীপকেই সাপোর্ট করছিলাম, টিনাকেই আমি কিন্তু ভুল বলেছিলাম, পরবর্তীকালে আমার মনে হলো যে এখানে সন্দীপ ঘোটলা আছে, টিনা সঠিক, আমি কিন্তু সেই জায়গাটাতেই রইলাম। তারপরে আমার ব্যাপারটা পুরো ঘেটে গেল, আমি কিন্তু ব্যাপারটা থেকে সরে এলাম, আমি কিন্তু ওই ব্যাপারটা থেকে সরে এলাম, আমি কিন্তু ওই ব্যাপারটা নিয়ে আর কিছুই নাড়াচাড়া করিনি, কারণ আমি হলাম সেইটা। আজকে ওর মা এসে কি বললো, সোমার সাথে কথা হয়ে গেছে, ধরিত্রী তোমার সাথে যোগাযোগ নেই, তো ঠিক আছে কথা হয়ে গেছে, কিন্তু তোমার মেয়ে সোশ্যাল প্ল্যাটফর্মে এসেই বলার দরকার ছিল, এটা একটা লাইভে এসেই বলার দরকার ছিল, সে কি পার্সোনালভাবে বলেছিল কাউকে, যে পার্সোনালভাবে কাউকে ফোন করে বলেছিল কেউ রেকর্ডিং শুনিয়েছে যে দেখো আমাদেরকে বারণ করেছে, সেটা তো হয়নি, তোমার মেয়ে সোশ্যাল মিডিয়াতে এসে বলেছে, অন লাইভে এসে বলেছে, তাহলে তোমাদের সে মেয়েটা কিন্তু অন লাইভে সে কথাটা বলার দরকার ছিল, শুধু সোমা ধরিত্রীকে বলেনি, আর সোমা ধরিত্রী শুধু তোমার মেয়ের হয়ে কিংবা নেগেটিভ বলো পজিটিভ বলো, তোমার মেয়ের হয়ে কিন্তু সোমা ধরিত্রী শুধু ভিডিও করে না। আজকে অনেক মানুষ আছে সেই জায়গায়, আমিও আছি, আমি বলছি না যে তুমি আমার হয়ে কেন বললো না, আমার কেন ইয়ে করলো না, আমি বলছি না, একবারের জন্য আমি চাইছি না সেটা, কিন্তু কেন সোমা ধরিত্রীর নামটা তোমার মেয়ে নিয়েছিল, এই জন্য তোমার মনে হলো যে সোমার ধরিত্রীকে শুধু বলা দরকার, না কখনোই না, তোমার মেয়ের উচিত ছিল যেভাবে এসে বলেছিল কথাটা ঠিক সেইভাবে অন লাইভে এসে বসে বলার দরকার, যে সরি আমি যাই আবেগের বসে হোক ভুলবশত হোক আমি বলে দিয়েছি, ক্ষমা নেই ব্যাপারটার নেই, তারপরেও সন্তান স্নেহে যেহেতু দেখি আজকে যদি এই জায়গায় আমার ছেলেও ওই জিনিসটা করতো, ভুল মানে ভুল সে যেই করুক আমি কিন্তু ছাড়ি না, আমি কিন্তু একটুকুও ছাড়ি না, ছাড়তাম না, আজকে শুধু তোমার মেয়ে বলে নয় আজকে এই কথাগুলো আমাকে বলতেই হতো, বলতামই, আমি পারবো না একতরফা একভাবে বলতে, ভুল যেটা ভুল সেটা আমাকে ধরিয়ে দিতেই হবে। তাহলে তুমি বলছো সোমার সাথে ফোনে কথা হয়ে গেছে, তাহলে সোমাকেও কিন্তু ভিডিও করে কিন্তু বলতে হবে কথাটা, এটা তো আমরা মানে মানবই না যে সোমা যদি বলেও, তারপরেও সোমাকে কিন্তু ভিডিও করে বলতে হবে যে হ্যাঁ আমাকে ফোন করে রিমি এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছে, সরি চেয়েছে, তাহলেও ঠিক আছে, তারপরেও মানবো যে হ্যাঁ সরি চেয়েছে, ও বলেছে যে আমার ভুল হয়ে গেছে, এই কথাটা কিন্তু সোমার ভিডিওতে বলতে হবে সোমাকে, ঠিক আছে, তাহলেই বুঝবো যে হ্যাঁ সঠিক আদৌ ঘটনাটা, তুমি কি আদৌ আমরা তো বুঝতে পারছি না, সোমা তো ব্যাপারটা নিয়ে কিছু বলছে না যে হ্যাঁ বলেছে, কই সোমা তো একটাও ভিডিও নামিয়ে বললো না কিংবা ধরিত্রীও বললো না, এই কথাটা কিন্তু সোমাকে বলতে হবে, কি সোমা তুমি আমার ভিডিও যদি দেখো তুমি কিন্তু বলবে এসে যে হ্যাঁ বলেছে, ঠিক আছে, তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা। আর আমি কি একটা কথাও এখানে ভুল বলেছি, যদি ভুল বলে থাকি কাউকে যদি মানে অনিচ্ছাকৃত, আমি ইচ্ছাকৃত নয় অনিচ্ছাকৃতভাবে যদি কাল কাউকে আমি আঘাত বা কষ্ট দিয়ে থাকি তার জন্য কিন্তু আমি সরি চেয়ে নিচ্ছি, কিছু করার নেই, যেটা সত্যি সেটা বলতেই হবে, যেটা ফ্যাক্ট যেটা ঘটনা, তার জন্য যদি মনে করে কেউ যে আমি তাদের এগেনস্টে যাচ্ছি কিংবা তাদেরকে আমি ভুল বুঝছি মানে তাদেরকে আমি কি বলবো আমি নিজে ভুল করছি তাদেরকে তাদের ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য, তাহলে সরি কিছু করার নেই, যেটা ভুল সেটা ভুল, আবার সঠিক দেখলে অবশ্যই সেটা নিয়েও আমি ভিডিও করতে অবশ্যই আসবো এবং আসছি। চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা, দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে।